উদ্ধার হলো একটি বড় ক্যামেলিয়ান। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায়। বুধবার রাতে খবর পেয়ে বাঁকুড়ার রেঞ্জ অফিসার ক্যামেলিয়ানটি উদ্ধার করে। বৃহস্পতিবার গভীর জঙ্গলে ছাড়া হবে উদ্ধার হওয়া ক্যামেলিয়ানটি। জানা যায়, বাঁকুড়ার রেঞ্জের পুয়াবাগান এলাকায় অরূপ ঘোষ নামে এক ব্যক্তির নিজের বাগানের গাছে ক্যামেলিয়ানটি দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরকে। খবর পেলে বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে ক্যামেলিয়ানটি উদ্ধার করে নিয়ে যায়। আমরা ওই পুয়াবাগান থেকে একজনের কাছে খবর পাই, ওনার বাড়িতে এটা মানে রাখা আছে, মানে কোনোভাবে হয়তো বাড়িতে চলে এসেছিলো, ওনার ধরে মানে জারের মধ্যে এভাবে রেখে দিয়েছিলো। খবর পেয়ে আমরা লোকপুর রেঞ্জ অফিস থেকে গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসি লোকপুর রেঞ্জ অফিস। হ্যাঁ, এটা ক্যামেলিয়ান। এটা এরপরে আমরা একে জঙ্গলে রিলিজ করবো আর কি। হ্যাঁ, আকারটা একটু বড় আছে, অ্যাকচুয়ালি রেয়ার স্পেসিস। তো এটা মানে এটা সচরাচর দেখা যায় না, এটা একটা রেয়ার স্পেসিস, ক্যামেলিয়ন অ্যাকচুয়ালি, কিন্তু রেয়ার স্পেসিস। না, এরকম এর আগে দুটো হয়েছিল, একটু সাইজে ছোটো আর কি, সেবারও আমরা রিলিজ করেছিলাম জঙ্গলে। হুম, এবারও একই প্রসেসে জঙ্গলে রিলিজ করা হবে আর কি। হ্যাঁ, একদম সুস্থ আছে, মানে কোনো অসুবিধা নেই, শারীরিকভাবে কোনো অসুবিধা নেই। আর খাওয়ানো হবে এরপরে একে, মানে যেরকম খাওয়া দাওয়া, পোকা টোকা খায়, পোকামাকড়ি তো খায়, আর মানে সেরকম খাওয়া দাওয়া দেওয়া হবে। আর সুস্থ আছে, একদম সুস্থ, স্বাভাবিক আছে, জঙ্গলে রিলিজ করা হবে, আজকেই জঙ্গলে রিলিজ করা হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।